আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাইমুল হাসান, গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইন মেন্টর অ্যাট শিখবে সবাই। আজকের ভিডিওতে আমরা দেখব অ্যাডোব ইলাস্ট্রেটরে বহুল ব্যবহৃত 5টি টুলস এবং এদের ব্যবহার সম্পর্কে। আজকে তাহলে চলুন আমরা যে 5টি টুলস নিয়ে কাজ করব সেটি শুরু করা যাক। 5টি টুলের মধ্যে আমরা প্রথমেই যে টুলটি দেখব সেটা হচ্ছে অ্যালাইন টুল। সো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এলোমেলোভাবে সাজানো কিছু শেপস দেখা যাচ্ছে। এই শেপগুলোকে আমরা অ্যালাইন টুলের মাধ্যমে প্রপারলি অ্যারেঞ্জ করতে পারি, এবং এই জন্য আমরা যদি অ্যালাইন অপশনটা নিয়ে আসি ইলাস্ট্রেটর থেকে উইন্ডোজে যাব এবং এখান থেকে দেখতে পাচ্ছি অ্যালাইন বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আমাদের পাশেই অ্যালাইন অপশনটা ওপেন হবে এবং এর মধ্যে দেখতে পাচ্ছি অনেকগুলো সিম্বল এখানে আছে, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, তারপর লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন। সো এই জিনিসগুলো ইউজ করে আমরা এই শেপগুলোকে প্রপারলি অ্যারেঞ্জ করতে পারি। আর এখানে অ্যালাইন টু বলে একটা অপশন আছে, অ্যালাইন টু অপশনে ক্লিক করলে আমরা দেখতে পাবো তিনটা অপশন পাওয়া যায়। প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন, দেন অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু আর্টবোর্ড। এই তিনটা অপশন কীভাবে ইউজ করা যায় সে বিষয়গুলো আমরা জানবো। তো প্রথমেই আমি বা পাশে যে তিনটা শেপ আছে এই তিনটা শেপ যদি একসাথে সিলেক্ট করি, করার পর দেখতে পাচ্ছি এদের মধ্যে অ্যারেঞ্জমেন্টটা যদি আমি চাই যে লেফট অ্যালাইন করব, সেক্ষেত্রে আমি যদি চাই যে এটাকে হরিজেন্টালি আমি লেফট অ্যালাইন করব, সেক্ষেত্রে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে দেখতে পাবো সবগুলো হরিজেন্টালি লেফট অ্যালাইন হয়ে গিয়েছে। একইভাবে আমরা যদি চাই যে সবগুলো সেন্টারে থাকবে, সেক্ষেত্রে আমরা হরিজেন্টালি সেন্টার যেটা আছে এইখানে হরিজেন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করলে ঠিক মাঝামাঝি সবগুলো চলে আসবে। একইভাবে রাইট অ্যালাইন কাজ করে, এবং আমরা কিন্তু চাইলে এই পাশে যে শেপগুলো আছে এগুলোতেও আমরা ভার্টিক্যালি যদি অ্যালাইনের অপশনগুলো একটু দেখাই, তিনটাকে একসাথে সিলেক্ট করবো, আমরা অবশ্যই যেই শেপসগুলোকে অ্যালাইন করতে চাই সেগুলোকে একসাথে সিলেক্ট করে নিতে হবে। তারপর আমরা যদি ভার্টিক্যালি সেন্টার করি তাহলে দেখতে পাবো সবগুলো মাঝামাঝি চলে আসছে। আবার যদি ভার্টিক্যালি অ্যালাইন টপ করি, ভার্টিক্যাল অ্যালাইন টপ করলে সবগুলো উপরের দিকে সমান হয়ে যাচ্ছে এবং বটম করলে নিচের দিকে সমান হচ্ছে। এখন এখানে যে অপশনটা আছে অ্যালাইন টু অপশন, এটার মধ্যে দেখতে পাচ্ছি যে তিনটা অপশন ছিল, অ্যালাইন টু কি অবজেক্ট। সাপোজ আমি যদি এখন বলি যে গ্রিন কালার যে শেপটা আছে এইটার সাথে বাকিগুলো অ্যালাইন হবে, সেক্ষেত্রে আমি গ্রিন কালার শেপটার উপর যদি তিনটাকে একসাথে সিলেক্ট করার পর পুনরায় গ্রিন কালারটার উপর আবার ক্লিক করি, তখন দেখা যাবে এইটা হাইলাইটেড হয়ে যাবে ব্লু কালার আকারে। অ্যান্ড এইখানে অপশনটা দেখতে পাচ্ছি যে অ্যালাইন টু কি অবজেক্ট চলে আসছে। সো এই অ্যালাইন টু কি অবজেক্টটাকে আমরা যদি এখন সিলেকশনে রেখে ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করি, সেক্ষেত্রে দেখা যাবে এই কি অবজেক্টটা মুভ করবে না, বাকিগুলো মুভ করবে। যেমন আমি যদি সেন্টার করি দেখতে পাচ্ছেন ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার হচ্ছে, বাট এইগুলো আমাদের গ্রিন কালার শেপটা কিন্তু মুভ করছে না। একইভাবে টপ করলে উপরের দিকে বাকি দুইটা মুভ করছে, বাট যেটা কি অবজেক্ট সেটা মুভ করছে না। সো আমরা কি অবজেক্ট রেখে মাঝে মধ্যে প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা কি অবজেক্ট অ্যালাইন টু কি অবজেক্ট যে অপশনটা আছে সেটাকে ইউজ করি। আচ্ছা, এবার আসেন আমাদের আরেকটা অপশন ছিল, সেটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড। অনেক সময় দেখা যায় যে আমাদের আর্টবোর্ডের সাথে কোনো কিছুকে অ্যালাইন করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা যা করি শেপগুলোকে যদি আমি একটু বড় করে নিই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন শেপগুলো কিন্তু র্যান্ডমলি আর্টবোর্ডের মাঝখানে আছে। সো আমি যদি অ্যালাইন টু আর্টবোর্ড অপশনটা সিলেক্ট করি, সেক্ষেত্রে লেফট অ্যালাইন করলে দেখা যাবে হরিজেন্টালি লেফট অ্যালাইন যদি আমি করি সবগুলো শেপ একদম আর্টবোর্ডের যে বর্ডার আছে এর সাথে অ্যালাইন হয়ে যাবে। যেমনটা আমি যদি লেফট সাইডে ক্লিক করি হরিজেন্টাল অ্যালাইন লেফটে, দেখতে পাচ্ছি সবগুলো রাইট সাইডে চলে আসছে। একইভাবে আমি যদি রাইট অ্যালাইন করি তাহলে সবগুলো রাইট সাইডে আর্টবোর্ডের সাথে অ্যালাইন হচ্ছে, সেন্টার করলে ঠিক তাই আর্টবোর্ডের ঠিক সেন্টারে চলে আসছে। ওকে, একইভাবে ভার্টিক্যাল যে অপশনটা আছে সেটা কাজ করে আমি যদি এগুলোকে একটু ভার্টিক্যাল করে ফেলি, 40-90 ডিগ্রি ঘুরিয়ে নিলাম, দেন হচ্ছে আমি যদি ভার্টিক্যালি অ্যালাইন টপ করি তাহলে দেখতে পাবো সবগুলো উপরে অ্যালাইন হয়ে যাচ্ছে, বটম করলে সবগুলো নিচের দিকে চলে আসছে এবং সেন্টার করলে সবগুলো ঠিক মাঝামাঝি থাকছে। এই হচ্ছে অ্যালাইন টুলের অপশনসগুলো। ইনশাল্লাহ নেক্সট টুলসের অপশনটাতে আমরা আরও কিছু দেখতে পাবো। আসুন আমরা দেখি পাথফাইন্ডার টুলের ব্যবহার। পাথফাইন্ডার টুলের মাধ্যমে আমরা দুই বা ততোধিক শেপের মধ্যে সেগমেন্ট করতে পারি। যেমন দেখতে পাচ্ছি এখানে দুটো শেপ আছে, এটা ব্লু কালার এবং হচ্ছে একটা রেড কালার। এই দুটা শেপের মধ্যে আমি একটু অপাসিটি কমিয়ে নিয়েছি যাতে মাঝখানের অংশটা দেখা যায় যদি ওভারল্যাপ করে একটা আরেকটাকে। সো এই ক্ষেত্রে আমি যদি উইন্ডোজ অপশনে যাই সেক্ষেত্রে আমরা পাথফাইন্ডার টুলটা সবার নিচের দিকে পাবো অপশনটা, এখান থেকে ক্লিক করলে দেখতে পাবো পাথফাইন্ডার অপশনটা ডান পাশে চলে আসছে। আর এখানে আমরা যদি সবগুলোকে যে দুইটা শেপ আমি নিয়েছি একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে বেশ কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে শেপ মুডস আর নিচের দিকে হচ্ছে পাথফাইন্ডার্স। সো এই ক্ষেত্রে আমরা যদি শেপ মোডের মধ্যে প্রথমে ক্লিক করি সেক্ষেত্রে ইউনাইট করে দিচ্ছে, দ্যাট মিন্স দুইটা শেপকে একসাথে করে তারা একটা শেপে কনভার্ট করে দিবে। সো আমরা যদি প্রথমটাতে ক্লিক করে দেখতে পাচ্ছি আমাদের রেড এবং ব্লু দুইটা শেপ মিলে কিন্তু
একটা শেপ হয়ে গিয়েছে। আমি একটু কন্ট্রোল জেড দিচ্ছি, অ্যান্ড আরেকটা যে অপশন ছিল সেই অপশনটাতে যদি আমি একটু যাই, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমি একটু আবার যদি নিয়ে আসি, এক্ষেত্রে রেক্টেঙ্গেল টুল থেকে ড্র্যাগ করলাম, রেড কালার এবং ব্লু কালার দুটা শেপ নিয়ে নিচ্ছি, অ্যান্ড একটু অপাসিটিটা কমালে যা হবে, মাঝখানে যে অপশনগুলো আছে বা মাঝখানে যে অংশটা আছে দুইটাকে ওভারল্যাপ করার পর এইটাকে আমরা ভিজিবল দেখতে পাবো স্ক্রিনে এবং প্রপারলি বুঝতে পারবো বিষয়টা। এখন আমাদের মাঝখানে যে ডার্ক রেডটা দেখা যাচ্ছে, এই দুইটাকে যদি আমি একটু একসাথে সিলেক্ট করে পরবর্তী অপশনটাতে ক্লিক করি, মাইনাস ফন্ট, এটার মধ্যে প্রথম দিকে ফ্রন্টে যেটা আছে রেড কালার যে অংশটা আছে এটাতে যদি আমি ক্লিক করি, তাহলে এই রেড কালারটা মাইনাস হয়ে যাবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, রেড কালার অপশনটা কিন্তু চলে গিয়েছে ক্লিক করার পর। আমি যদি একটু কন্ট্রোল জেড দিয়ে আবার একটু নিয়ে আসি, দেন পরবর্তী অপশনটাতে ক্লিক করার পর দেখা যাচ্ছে যে ইন্টারসেক্ট অপশনটা আছে। দ্যাট মিন্স এখানে দুইটা ওভারল্যাপ করেছে যে অংশটাতে, গাঢ় যে লাল অংশটা আছে শুধুমাত্র এই অংশটাই আমাদের থাকবে আর বাকিগুলো ইন্টারসেক্ট হয়ে যাবে। যেমনটা আমি যদি ক্লিক করি, এখানে দেখতে পাবো শুধুমাত্র মাঝখানের অংশটা আছে। একটু কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থায় আসছি এবং পরবর্তী যে অংশটা আছে এখানে আমাদের এক্সক্লুড, মাঝখানের যে অংশটা আছে যেটা ওভারল্যাপ করেছে সেটা এক্সক্লুড হয়ে যাচ্ছে। সো আমি ক্লিক করার পর দেখতে পাচ্ছি মাঝের অংশটা ভ্যানিশ হয়ে গিয়ে চারদিকের অংশগুলো থাকতেছে। এই হচ্ছে শেপ মুডসের কাজগুলো। পরবর্তীতে পাথফাইন্ডারের যে অপশনটা আছে এখানে যদি প্রথমটাতে আমি ক্লিক করি, প্রথমটাই হচ্ছে ডিভাইড বলে একটা অপশন আছে। সো ডিভাইডে ক্লিক করলে এই সবগুলো শেপ যে সেগমেন্টগুলো আছে সবগুলো ডিভাইড করে ফেলা যায়। সো ডিভাইডে যদি আমি ক্লিক করি তখন দেখতে পাচ্ছি এগুলো গ্রুপ আকারে একসাথে হয়ে গিয়েছে। যদি রাইট ক্লিক করি তাহলে আনগ্রুপ করতে পারবো। আনগ্রুপ করার পর আমি যদি নিচের অংশটাকে সিলেক্ট করে একটু টানি, তাহলে দেখতে পাবো নিচের অংশটা আলাদা হয়ে গিয়েছে, একইভাবে এই পোর্শনটাও আলাদা করা যাচ্ছে। সো এইভাবে করে আমরা বিভিন্ন অংশকে ডিভাইড করে ফেলতে পারি। ইভেন এইটা যে ওভারল্যাপ করেছিল সেই অংশটাতে কিন্তু আলাদা আলাদা দুইটা শেপ ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে ডিভাইড অপশনটার কাজ। পরবর্তীতে আরও কিছু অপশনস আছে, আমি যদি এগুলো একটু ডিলিট করে বাকি দুইটাকে ওভারল্যাপ করাই, অ্যান্ড এই শেপটার মাধ্যমে আমি যদি দেখার চেষ্টা করি, পরবর্তীতে ট্রিম বলে একটা অপশন আছে, ট্রিমের মধ্যে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পাবো এগুলো ট্রিম হয়ে যাবে, এবং আনগ্রুপ করলে দেখতে পাবো এগুলো আলাদা আলাদা অপশন হিসেবে পাওয়া যাচ্ছে। সো ডিভাইড, ট্রিম অ্যান্ড আদার্স কিছু স্টাফস এখানে আছে, যেমন মার্জ, তারপর ক্রপ অ্যান্ড দেন আউটলাইন অ্যান্ড হচ্ছে মাইনাস ব্যাক, এরকম বেশ কিছু অপশনস আছে যেগুলো আমাদের পাথফাইন্ডার টুলে প্রয়োজন পড়ে কাজ করার ক্ষেত্রে। সো এক দুই বা ততোধিক শেপের মধ্যেই মূলত আমরা ডিভাইড, সেগমেন্ট এই বিষয়গুলো করার জন্য পাথফাইন্ডার টুলটা ইউজ করে থাকি আর কি। আচ্ছা চলুন তাহলে পরবর্তী টুলসটাতে দেখা যাক। পরবর্তী টুলস হচ্ছে আমাদের পাথফাইন্ডারের পরে শেপ বিল্ডার টুল আমরা দেখব। শেপ বিল্ডার টুলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমি এখানে তিনটা আলাদা সার্কেল নিয়েছি তিন কালারের। সো এই শেপগুলোর মধ্যে যদি আমি শেপ বিল্ডার টুলের মাধ্যমে কিছু ক্রিয়েট করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাকে তিনটা সার্কেল একসাথে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে আমি যদি এখানে শেপ বিল্ডার টুল যে অপশনটা আছে টুলবার থেকে এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাবো আমার মাউসের কার্সর চেঞ্জ হয়ে গিয়েছে এবং নিচে একটা প্লাস সিম্বল দেখা যাচ্ছে মাউসের কার্সরের ডান দিকে কর্নারে। আমি যদি অল্টার প্রেস করি তাহলে এটা মাইনাস হয়ে যাবে। সি, আমি অল্টার প্রেস করেছি, এটা মাইনাস হয়ে গিয়েছে। সো আমরা যখন অল্টার প্রেস করব তখন কোনো কিছু শেপ আমরা যদি কোনো অংশ বাদ দিতে চাই, অল্টার চেপে ধরে যদি ড্র্যাগ করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন হাইলাইটেড হয়ে যাচ্ছে। অল্টার চেপে ধরে আমি যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এটা বাদ হয়ে যাচ্ছে। আবার আমি যদি একসাথে অ্যাড করতে চাই, লাইক আমি যদি ব্লু কালারের সাথে পরবর্তী এই অংশটাকে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমি যদি ড্র্যাগ করি উইদাউট প্রেসিং অল্টার, তাহলে এটা একসাথে হয়ে একটা শেপে কনভার্ট হয়ে যাবে। সো এইভাবে করে আমরা শেপ বিল্ডারের মাধ্যমে দুইটা শেপকে অ্যাড করতে পারি অথবা মাইনাস করতে পারি অথবা ডিলিট করতে পারি। আমি যদি একটু কন্ট্রোল জেড দিয়ে একটু আগের অবস্থা ফিরিয়ে নিয়ে আসি, তাহলে এখান থেকে সাপোজ আমি একটা শেপ ক্রিয়েট করছি, অল্টার চেপে ধরে এই বাহিরের ব্লু অংশটা বাদ দিচ্ছে, দেন এই পাশের অরেঞ্জ কালার, দেন হচ্ছে গ্রিন কালার। সি, এখানে কিন্তু একটু ডিফারেন্ট দেখাচ্ছে, অ্যান্ড মাঝের যে অংশটা আছে সেটাকে যদি আমি ডিলিট করে দিই তাহলে কিন্তু একটা আইকনিক সিম্বল বা লগোর মতো কিছু একটা দেখা যাচ্ছে। সো আমরা এভাবে করে শেপ বিল্ডারের মাধ্যমে বিভিন্ন লগোর জন্য বিভিন্ন রকমের শেপ তৈরি করতে পারবো। এছাড়াও বিভিন্ন কাজে আমরা শেপ বিল্ডার টুল ইউজ করে থাকি। এরপর আমরা দেখবো হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল দেখার জন্য আমরা যদি উইন্ডোজ অপশনে যাই অ্যান্ড এখান থেকে গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করি, তাহলে আমাদের সামনে গ্রেডিয়েন্ট যে স্লাইডারগুলো আছে সেগুলো ওপেন হবে। সো এখানে আমি একটা শেপ ক্রিয়েট করে নিয়েছি যেটার কালার হচ্ছে গ্রিন কালার। আর গ্রেডিয়েন্ট কালার মূলত বোঝা হচ্ছে আমরা যখন নাকি দুই বা ততোধিক কালার একসাথে মিক্স আপ করে ইউজ করি তখন এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট কালার। আর আমি যে শেপটা নিয়েছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে গ্রিন কালার একটা শেপ আছে, এটার মধ্যে আমি এখন গ্রেডিয়েন্ট কালার দেওয়ার চেষ্টা করব। যেমন ডান পাশে যে স্লাইডারটা আছে এর মধ্যে দেখা যাচ্ছে ডান দিকে হচ্ছে ব্ল্যাক কালার আর বাঁ পাশে হোয়াইট বা গ্রে কালার ধরনের। যদি আমি এটার উপর ক্লিক করি, শেপটাকে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট স্লাইডারে ক্লিক করলে দেখা যাবে এই সেম কালারটা এখানেও পেয়ে যাবে। সো এখানে ডান পাশে সার্কেলের মতো যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট স্লাইডার। এখানে আমরা ডাবল ক্লিক করলে
আমাদের সামনে কালার পিকার অপশনগুলো অপশনটা চলে আসবে এবং আমরা যদি নিচের দিকে ক্লিক করি সোয়াচেস আছে এখান থেকে আমরা যে কোনো একটা কালার যদি নিই লেটস সে ব্লু কালার নিলাম একপাশে এবং অন্য আরেকটা যে সার্কেল আছে এখানে যদি ডাবল ক্লিক করি সেক্ষেত্রে আমাদের সোয়াচ থেকে আমরা আরেকটা কালার নিতে পারি লেটস সে ম্যাজেন্টা কালারটা আমরা নিচ্ছি অথবা একটু যদি পিঙ্ক কালার ধরনের নিই সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা সুন্দর গ্রেডিয়েন্ট কালার কিন্তু এখানে তৈরি হয়ে গেছে সো এখানে গ্রেডিয়েন্টের অপশনগুলো আমরা যদি চাই যে একাধিক কালার ইউজ করব এবং হচ্ছে এক্ষেত্রে তিনটা যদি হয় বা চারটা পাঁচটা যে কয়টা ইউজ করতে চাই না কেন আমি জাস্ট এখান থেকে নিচের দিকে ক্লিক করলে আরও একটা সার্কেল অ্যাড হয়ে যাবে এবং এইখানে ডাবল ক্লিক করলে আমি কালার চেঞ্জ করতে পারছি সি আমরা চাইলে অন্য যে কোনো কালার এখানে দিতে পারছি আবার যদি এটাকে ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমরা ডান দিক থেকে ডিলিট বাটনে প্রেস করলে এই মাঝের অংশটা ডিলিট হয়ে যাচ্ছে আর এখানে গ্রেডিয়েন্টের টাইপ আছে বেশ কয়েকটা এর মধ্যে প্রথম যেটা আছে এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট অ্যান্ড পাশে দেখতে পাচ্ছেন রেডিয়াল গ্রেডিয়েন্ট যদি আমরা এটাতে ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পাবো রেডিয়েন্ট কালারটা চারিদিকে স্প্রেড করছে এবং হচ্ছে মাঝখান থেকে চারিদিকে স্প্রেড করছে এবং চারিদিকে বর্ডারে একটা কালার ঠিক সেন্টারে আরেকটা কালার তো আমাদের রেডিয়াল গ্রেডিয়েন্টের ঠিক পাশেই দেখতে পাবো ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট এইখানে ক্লিক করলে খুব ইন্টারেস্টিং একটা কাজ করা যায় যদি আমরা এখানে অপশনটাতে ক্লিক করি দেখতে পাবো আমাদের স্ক্রিনে বিভিন্ন যে শেপটা আছে এর মধ্যে বিভিন্ন কর্নারে দেখতে পাচ্ছি চারিদিকে চারটা গ্রেডিয়েন্ট স্লাইডার চলে আসছে তো আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর আমরা চাইলে যে কোনো কালার এখানে পিক করতে পারবো অথবা নিয়ে আসতে পারবো আমি ডাবল ক্লিক করলে এখান থেকে কালার সোয়াচ চলে আসবে লেটস আমি একপাশে গ্রিন কালার দিচ্ছি ডার্ক গ্রিন অন্যদিকে এই স্লাইডারটার মধ্যে যদি আমি সিলেক্ট করি ক্লিক করে অ্যান্ড ডাবল ক্লিক করি কালার সোয়াচেস চলে আসে অ্যান্ড আমি এখানে অন্য একটা কালার দিচ্ছি এবং একইভাবে বাকি দুটোতেও কালার চেঞ্জ করে দিতে পারবো ডাবল ক্লিক করে করে সো ডাবল ক্লিক করলাম অ্যান্ড হচ্ছে এখানে কালার সোয়াচ চলে আসলে আমরা যদি এখানে লেটস সে ইয়েলো ধরনের কিছু একটা কালার দিই দেখতে পাচ্ছি যে সবগুলোর কম্বিনেশন মিলে একটা ডিফারেন্ট কালার তৈরি হয়েছে এভাবে করে আমরা গ্রেডিয়েন্ট টুলসগুলো বিভিন্নভাবে ইউজ করতে পারি আর লিনিয়ার গ্রেডিয়েন্টে অথবা রেডিয়াল গ্রেডিয়েন্ট যেখানে থাকি না কেন এক্ষেত্রে টুল বার থেকে যে গ্রেডিয়েন্ট অপশনটা আছে এটার মাধ্যমে আমরা এখানে গ্রেডিয়েন্টের ডিরেকশনটা চেঞ্জ করতে পারি যেমন লেফট সাইড এবং রাইট সাইডে হচ্ছে কালারটা ডিরেকশন দেওয়া আছে আমি যদি চাই যে কর্নার নিতে এরকম তাহলে আমি ক্লিক করে ড্র্যাগ করলে এরকম কোনাকোনি হয়ে যাবে বিষয়গুলো সো এইভাবে করে গ্রেডিয়েন্ট টুলটা আমরা ইউজ করতে পারি পরবর্তীতে আমরা যে টুলটা দেখবো সেটা হচ্ছে ব্লেন্ড টুল আর ব্লেন্ড টুলের জন্য আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা গ্রিন কালার ইলিপস নিয়ে নিয়েছি সো এইটাকে যদি আমি একটা কপি করি অল্টার ধরে ঠিক সামনের দিকে সো এইটাকে আমরা যদি একটু ডিফারেন্ট কালার করার চেষ্টা করি লেটস সে আমি এটাকে ইয়েলো কালার করে দিচ্ছি অ্যান্ড এই দুইটা শেপকে আমি একসাথে শিফট প্রেস করে সিলেক্ট করলাম করার পর আমি যদি যাই ব্লেন্ড অপশনে আর টুলবার থেকে ব্লেন্ড অপশন এখানে ডাবল ক্লিক করলে ব্লেন্ড অপশনটা ওপেন হবে এবং এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো স্মুথ কালার স্পেসিফাইড স্টেপস এবং হচ্ছে স্পেসিফাইড ডিস্টেন্স এখান থেকে আমরা মাঝখানে যে অপশনটা আছে স্টেপসের এটাতে ক্লিক করলাম করার পর আমরা এখান থেকে সার্টেন নাম্বার অফ স্টেপস দিতে পারবো লেটস সে 50 স্টেপস আমি যদি দিই এখানে অ্যান্ড দেন ওকে প্রেস করলে আমাদের মাউসের কার্সর চেঞ্জ হয়ে যাবে সো কার্সরটা যখন এমন অবস্থায় থাকবে তখন আমরা উপরের দিকে এসে যদি ক্লিক করি যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টে লেটস আমি এখানে ক্লিক করলাম দেন এই সিমিলার যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে ডান পাশে শেপটাতে এটার ঠিক উপরের পাশে যখন আমি মাউসের কার্সর আনবো তখন এখানে প্লাস সিম্বল চলে আসবে এবং এটা ফিল হয়ে ব্ল্যাক হয়ে যাবে তারপর যদি আমি ক্লিক করে এখানে দেখতে পাবো দুইটা একসাথে মিক্স আপ হয়ে মাঝখানে অনেকগুলো স্টেপ চলে আসছে মূলত 50টার মতো আমরা যে কয়টা দিয়েছি সো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে দারুণ একটা শেপ তৈরি হয়েছে যেটা ইয়েলো এবং গ্রিন কালারের কম্বিনেশন অনেকটা গ্রেডিয়েন্টের মতো দেখাচ্ছে বাট আমরা এটাকে চাইলে বিভিন্নভাবে ইউজ করতে পারবো এই হচ্ছে ব্লেন্ড টুলের কাজ